চলন্ত বাইক থেকে পড়ে মৃত্যু হলো এক গৃহবধূর। মৃতার নাম কল্পনা মণ্ডল, বাড়ি মাধবডিহি থানার মাঝবাড়ুই গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার তিনি বাপের বাড়ি শেরপুরে এসেছিলেন। সোমবার সকালে তাঁর এক আত্মীয়ের সঙ্গে নিজের বাড়ি ফিরছিলেন, কিন্তু পাইটের কাছে হঠাৎ করে বাইক থেকে পড়ে যান। এলাকার লোকজন তাকে উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে আসেন, কিন্তু চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বাইক থেকে পড়ে যায়, মানে ব্রেনে চোট খেয়ে সঙ্গে সঙ্গে ডেথ হয়ে। কোনখানে যাচ্ছিলেন উনি? উনি যাচ্ছিলেন পায়রামপুর টু বুলচন্দ্রপুরে ঢুকে মাঝবাড়ু বাড়ি ফিরছিল। বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাচ্ছে। বাপের বাড়ি কবে এসেছিলেন? বাপের বাড়ি কালকে এসছে। দিয়ে কার বাইক থেকে পড়ে যাচ্ছে? ওর মানে ছেলের সম্বন্ধীর বাইক থেকে পড়ে। দিয়ে তারপরে ঘটনাস্থলে কি হয়, মারা যায়? সঙ্গে সঙ্গে ডেথ হয়ে। কখন ঘটনাটা ঘটে? ওই মোটামুটি 7:30 সকাল 7:30-8:00 মধ্যে। কী নাম ওনার যিনি মারা গেছেন? যিনি মারা গেছেন তার নাম হচ্ছে কল্পনা মণ্ডল। কল্পনা মণ্ডল। ওনার বাড়িতে কে কে আছেন? ওনার বাড়ি ওর একটা ছেলে, ওর স্বামী বর্তমান, স্বামী বিজন কুমার মণ্ডল, ছেলে বিশ্বজিৎ মণ্ডল। এখন এখানে কেন নিয়ে এসছেন? ওই এলআইসি ক্লেমের জন্য নিয়ে এসেছেন। আচ্ছা, বাইক থেকে কীভাবে পড়লো? বাইক কি অ্যাক্সিডেন্ট হয়েছিল? পড়ে গেছে, হঠাৎ পড়ে গেছে, সেটা তো বলতে পারছি না। ও ব্রেন স্ট্রোক হইল না, এমনি পড়ে গেছে সেটা তো কিছু জানা যাচ্ছে না। যতক্ষণ না পোস্টমর্টমের রিপোর্ট পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত অ্যাকচুয়াল কিছু বলতে পারছি না। একমাত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুগলি জেলায় নাম্বার ওয়ান জ্যোতিষী, হস্তরেখাবিদ, বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী, গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত, IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী যে কোনো সমস্যা সমাধানে এখন আপনার এলাকায় আরামবাগ, কামারপুকুর, দেওয়ানগঞ্জ, বর্ধমান, বিষ্ণুপুর, বাঁকুড়া, কলকাতা, কালীঘাট। বুকিং নাম্বার 7477886099।